been on long flight, stayed on strange time. It's a strange time in my life. I took a drive home to clear. Good evening, bondhura. Welcome to my channel, Hashtag Orpita's Bangla Vlogs. আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি দোল মন্দিরের দিকে। কিন্তু আমার তো ভয় পাচ্ছি যে আজকে এত সবাই হোলি খেলবে, আর আমাদের এখানে এটাই চলে আসছে যে সন্ধ্যাবেলায় হোলি খেলা। তো এই রেওয়াজটা যেহেতু আছে তাই এখনও এটাই চলছে, আর আমরা যাচ্ছি। তো চলো দেখো, এখন রং দোল এসছে আর আমি বাইরে যাচ্ছি। চলো রং দোলের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। চলে গেল আর আমরা চলে এলাম এই মন্দিরে। তো মন্দিরে এখন এসেছি, এখানে কীর্তন হচ্ছে আর এই যে পুজো, ঠাকুরকে পুজো করা হচ্ছে, আর তার সাথে এখানে আবির খেলা হবে। আর এখন থেকে এটা আবির খেলা স্টার্ট হয়ে গেছে। আমাদের এখানে সন্ধ্যাবেলাতেই হয় তাই সন্ধ্যাবেলার থেকে এটা শুরু হচ্ছে। এবার ঠাকুরের পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ। এরপর ঠাকুরকে আবির মাখাবে আর চারিদিকে যারা কীর্তন করছে তাদেরকেও আবির দেওয়া হবে। আর আমরা চলে যাচ্ছি এখন ওই মন্দিরের দিকে, দোল মন্দিরের দিকে। তো ওখানে গিয়ে তারপর আমরা দেখি কীভাবে কে সবাই খেলে। তো দেখো চলে এসেছি আমরা মন্দিরে এখানে, আর আমাদের এই আবির খেলার জায়গাটা দেখতেই পাচ্ছ, দোল মন্দিরের যে জায়গাটা আছে প্রচুর প্রচুর জায়গা এখানে। আর প্রত্যেকে দেখো চলে এসেছে আবির খেলার জন্য পুরো রেডি, অনেকে তো খেলছেও ওই পাশে। ওই পাশে তো দেখা যাচ্ছে না, পুরো মানে একদম ধোঁয়া হয়ে গেছে, এত আবির খেলা হচ্ছে। আর এইদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি এক সাইডে যাতে আমাদেরকে কেউ আবির না দেয়। আর এখন এখানে রং দলের যে টিমটা বেরিয়েছিল তারা আবার এখানে আসবে আর কীর্তন করবে এখানে। তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে কত রং খেলা হচ্ছে, ওইদিকে আবির খেলছে। আমাদেরকে তো অনেকে রং দিতে এসেছিলো তবে এখন আর দিতে পারেনি, আর বৌদিকে মাখিয়ে দিয়ে গেল, তবে সেই সময় আমি ক্যামেরাটা অন করতে পারলাম না। তো দেখো বাড়ি চলে এসেছি এখন। আর আমি তো একদমই রং খেলিনি, কারণ ওখানে গিয়ে আমাদের এটা গ্রামের আর কি প্রথম থেকে হয়ে আসছে যে সন্ধ্যাবেলায় যখনই এটা ঠাকুরের আরতি হবে তার আগে এটা আবির খেলা শুরু হবে সন্ধ্যা থেকে, তারপর এটা রাত 10টা 11টা পর্যন্ত চলবে, তারপর কীর্তন হবে।
তো আমার এই জিনিসটা একদমই, আগে যখন ছোট ছিলাম তখনই খেলতাম, কিন্তু খেলেছি আর এই রিসেন্ট এখন অনেক বছর খেলিনি, কারণ এই রাত্রেবেলাতে আবির খেলে এসে পুরো মাথার মধ্যে একদম ঝাড়া যায় না, পুরো আবিরটা থেকে যায় আর মাথা খুব যন্ত্রণা করে, তাই জন্য খেললাম না। আর আমাদের আমার বান্ধবীরা এখানে পাড়ার যে কাকিমারা বৌদিরা সবাই গেছে খেলতে, প্রতিটা বাড়ির প্রত্যেকে খেলতে যায়, কিন্তু আমি যেহেতু আর আরেকটা জিনিসের জন্য খেলি নেই, কারণ আমাদের এখানে শুধু নর্মালি গালে লাগালে তো কোনো প্রবলেম হয় না, কিন্তু আমাদের এখানে সবাই মাথায় আবির ঢেলে দেয়, আর বস্তা বস্তা আবির ওখানে রাখা থাকে, সমস্ত আবিরগুলো মানে পুরোপুরি ভাবে ঢালা হয়, একটা শেষ হলে আবার আনা হবে, মানে এরকম ব্যাপার। তো দেখতেই পেলে যে এত ভিড় হয়ে গেছে ওখানে চারিদিকটা, আর যেহেতু ছোট ছেলে ছিল তাই আমি ওকে নিয়ে চলে এলাম, কারণ ওখানে থাকলে হয়তো আরো আমাকে আবির কেউ দিয়ে দিত, তো তাই জন্য আমি তাড়াহুড়ো করে চলে এলাম। আর যত রাত হচ্ছে তত তো ভিড়টা বাড়ছে, আর আবির খেলাটাও আস্তে আস্তে, এটা কি হবে আস্তে আস্তে পুরো জায়গাটা একদম পুরো ধোঁয়াশা হয়ে যায় আবিরে। আর তারপর যখন কীর্তনের একটু আগে হয়তো সবাই আসে বাড়ি খেতে খাওয়া দাওয়া করে, তারপরে যারা যারা কীর্তন শুনতে চায় তারা তারা আবার কীর্তন শুনতে যায়। তো আজকে এটা প্রথম দিন কীর্তনের, এরপর আরও হবে কীর্তন, আছে এখন 3 দিন, তারপর রাস হবে, তারপর আমাদের যাত্রা আছে 2 দিন, আর তারপর অর্কেস্ট্রার প্রোগ্রাম হয় 1 দিন। তো এইভাবে 7 দিন ধরে এই অনুষ্ঠানটা হবে, চলো কতটা তোমাদের দেখাতে পারি দেখি, তোমরাও দেখতে থাকো। দেখো আমরা রেডি হয়ে গেছি এখন, আর সবাই মিলে কীর্তনে যাচ্ছি, আমি তো রেডি হয়ে গেছি, আমার ছেলেও যাবে আর কাকা যাচ্ছে, আর পোতো ওই যে রেডি হচ্ছে এখন। তো এখন 11টা বাজছে, বেশিক্ষণ আমরা থাকবো না, তাড়াতাড়ির মধ্যে চলে আসবো, তো দেখতে থাকো। প্রভু আমার নাম বৈষ্ণব দাস, আনু দাস কৃষ্ণ দাস, বড় সুন্দর তোমার নাম, সার্থক তোমার নাম, সার্থক তোমার জীবন, ওগো কৃষ্ণ দাস, তুমি শুধু নামে কৃষ্ণ দাস নও, তুমি হলে কাজেও কৃষ্ণ দাস। একজন ব্রজবাসী গেলাম, এসেছিলাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থল দর্শন, কৃষ্ণ দাস তোমায় যখন আমি কাছে গেলাম বৃন্দাবনে বাস করো ভগবানের লীলাস্থল, তুমি তো সবই জানো, আমাকে একটু নিয়ে গিয়ে সে ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থল দর্শন করো। কৃষ্ণদাস বললেন
বাগানের মাঝেই দেখো, এটা হচ্ছে রাস মন্দির, আর এই যে ঠাকুরকে নিয়ে আসছে এটা মদন গোপাল। এই গোপাল ঠাকুরকে এখন নিয়ে যাবে, নিজের সিংহাসনে বসাবে। আর যেহেতু একটা প্রহরে প্রহরে এটা কি মানে পুজো করা হয়, তাই একটা প্রহর পেরোলো বলে এটাকে ঠাকুরের সিংহাসনে আবার এনে রাখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, আর তাই জন্য আজকে আমি এই সন্ধ্যে থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। আর বাড়িতে আমাদের গেস্ট এসছে মামি মামা, যেহেতু তোমাদেরকে বললাম যে এই ওকেশনে সবাই সবারই বাড়িতে কোনো না কোনো অতিথি আসবেই, তাই আমাদেরও এসেছে। আর এখন এখানে আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এখানে এই যে পতু রুটি করছে, আর মামি এদিকে সবজি করছে, আর এই যে আমার মামি, মামি এখন সবজি করছে পটল আলুর তরকারি, আর পতু এদিকে রুটি করছে। দেখো আমি ওর মুড়ি নিয়ে চলে এসেছি, ওকে একটু মুড়ি খাইয়ে দেবো, আর আমিও একটু খেয়ে নেবো। আর এখন 7:30 বাজছে, তো আজকেও আমাদের কীর্তন আছে, তবে আজকে আর আমি যাব না ভাবছি, কারণ কালকে অনেক রাত হয়ে গেছিলো আস্তে আস্তে, আর কালকে ছেলেটাও ঘুমায়নি যেহেতু অত রাত পর্যন্ত ও জেগেছিলো, 2:30 তো আমাদের বেজেই গেছে কীর্তন শেষ হতে হতে, তো তারপর বাড়ি এসেছি আর তারপর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো এখন ওকে খাইনি, তারপর কথা বলছি। ছেলেরাও আজ ম্যাচিং ড্রেস পরেছে, দুজনেই, একজন নেই আর আমার এই যে ছেলে রয়েছে, ওরা আজকে লাল লাল ড্রেস পরেছে, লাল রঙের। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট, টাটা।